বইমেলা প্রমাণ করেছে এটি নামে মাত্র মেলায় নয় বাঙালিদের প্রাণের মেলা মেলায় দর্শকদের উপস্থিতি এ বিষয়টি স্পষ্ট করে তুলছে আজকের মেলায় উপচে পড়া লক্ষ্য করা গেছে বিভিন্ন বয়সী কিংবা বিভিন্ন মনের মানুষের উপস্থিতিতে এ উদ্যানে ঘটেছে প্রাণের সঞ্চার এটি যেন মেলার প্রাঙ্গনকে পূর্ণাঙ্গ যৌবন ফিরে দিয়েছে আজ শনিবার মাগের শেষ বিকেলে হাজারো দর্শনার্থীরা এসেছে স্বাধীনতা আর মহান ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত সোয়ার্দি উদ্যান ও বাংলা একাডেমির একুশে গ্রন্থমেলার হ্যাঁ এখানে বেশ বড় স্পেসটা অনেক বড় ভালোই লাগলো এবারে পরিবেশটা আমার কাছে ভালো লাগছে এই জন্য যে ভিতরে করা হয়েছে তো রাস্তা পার থেকে এই জন্য আসলে অনেকটা অনেক ভালো লাগছে মেলার সাজ সাজ পরিবেশ বিরাজ করছিল পুরো এলাকা জুড়ে শনিবার বিভিন্ন অফিস ছুটি থাকায় পরিবারের সবাইকে একসাথে নিয়ে ঘুরতে এসেছেন অনেকে কমলমতি শিশির আনন্দ থেকে বাদ পড়েনি দুটি বই কিনেছি আমার ছড়া ছড়িয়ে দিলাম আরেকটা হলো আমার মায়ের কাছে চিঠি দিলাম কিসের সমগ্র সায়েন্সের অনেক বই প্রেমিক তাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদকে মিস করছি বলেও জানান বড় একটা জিনিস আমাদের মাঝে নাই সে হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার উনি থাকলে আমাদের জন্য অনেক আরো অবসনা নতুন কিছু বই আমাদের কাছে চলে আসছে আমার প্রিয় একজন লেখক আছেন এস এম জাকির সাইন ওনার বইগুলো নেওয়ার জন্য প্রধানত আশা অন্যান্য লেখকের থেকে ওনার বইটা আমার খুব ভালো লাগে আমি আপনার সহ উদ্যানে ওখানে যে বইগুলো ওখানে মূলত বইগুলো পাই তো তোমরা বই নেই তারপর এইদিকে আপনার হুম আহ্বেদসরের একটা বই নেই এই তো বেশ ভালো লাগেছে ঘুরতে অনেক ভালো লাগেছে মেলার প্রাঙ্গণ সম্প্রসারিত হওয়াতে বিক্রেতাদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া শীর্ষস্থানীয় দুই একটা প্রকাশনী ছাড়া মাঝারি ও ক্ষুদ্র প্রকাশনীগুলোতে বিক্রি ছিল অনেকটাই কম মোটামুটি যাচ্ছে বই কিন্তু ওই আগের তুলনায় ভিড়টা একটু কম দর্শক সমাগম উপস্থিতির তুলনায় মেলায় বেচা কেন হচ্ছে না বলেও জানান বিক্রেতারা তবে এ নিয়ে প্রকাশকদের মাঝে ও খুব নেই অমর একুশে গ্রন্থমেলা যেন গ্রন্থমেলা নয় এটি পরিণত হয়েছে প্রতিটা বাঙালির জন্য এক উৎসবের মিলন মেলায় বই হোক জ্ঞানের প্রতীক বই হোক আনন্দের প্রতীক লেখকদের এই মতবাদটি প্রতিষ্ঠিত হোক গ্রন্থমেলায় অমর একুশে গ্রন্থমেলা থেকে মোহাম্মদ রবিউল্লাহ बीडी हेडलाइंस ढाका